আচ্ছা তুমি যে কইতেছো তুমি যে রুস্তম ভাইয়ের বুদ্ধি দিতেছো তুমি নিজে পারছো আলাদা হইতে নিজে পারছো নিজের সয় সম্পত্তি বুঝে নিতে আমার বোঝন লাগতো না মিন্টু তো বিদেশ করে কই মিন্টু তো আমগুলো এরকম ঝামেলা করে না ভাই ঝামেলা করে না ভাইয়ের জন বউ আইব তখন দেখবা কেমনে ঝামেলা করে আরে সেই জন্যই তো মিন্টুর আপন লোক দেখে বিয়ে দেবো যাতে ঝামেলা কম হয় মায় কইছে ওরে সাথীর লোকে বিয়ে দিলেই ঠিক হয়ে যাবে আর দাঁড়া ওই রুস্তম ভাইরে কই থুই আইলা হেরা নাম বাকিছিল আরে বলো দেখটা খালি মা মা করে আরে তোর যদি মায়ের এত দরকার তাহলে বিদেশ গিয়ে পড়ে আসিলি কেন মায়ের লোকেই থাকতি হ্যাঁ তো বিদেশ গেছিল ফুর্তি করতে না হ্যাঁ বিদেশ ছিল কামলা দিতে আর হ্যাঁ বিদেশ ছিল দেখাই তার মা শেষ বয়সে একটা ভালো হাসপাতালে ভর্তি হতে পারছে তো হাসপাতালে গিয়া তো মরেই গেল লাভ হয়েছে কিছু লাভ কি হয়েছে লাভের কথা শুনতে চাও লাভ হয়েছে যে শেষ বয়সে এই বুড়ির কারো কাছে ভিক্ষা করতে হয় নাই ওষুধের টাকা হ্যাঁ পোলাই দিছে হ্যাঁ শেষ বয়সে দেখতে পারছে শহরের নামি দামি হাসপাতালগুলা কেমন ডাক্তাররা কেমন নামি দামি ডাক্তার তার সেবা করছে লাভের লাভ এটাই হয়েছে এটা অবশ্য তুমি ঠিক বলছো ওর বাপে মন লোক আসতে কাসতে একটা প্যারাসিটামল কেনার টাকাও ছিল না জানো হাইরের টাকা তা না হয় বুঝলাম তো রুস্তম ভাইয়ের বাপ তোমার এত পছন্দ করতো কেন কি জানি ওই আমার বাপের লোকে সারাদিন খেতে কাম করতো তো এক লোকে কাম করতে করতে মনে হয় হ্যাঁ আমার বাপের মতো হয়ে গেছিল হাইরে পছন্দ করার আর মানুষ পেল না সারাক্ষণ খালি খোসা দিনের কথা কল লাগবো না মতিন ভাই মতিন ভাই মতিন ভাই বাড়িতে আছো মতিন ভাই কিরে রুস্তম কই আছিলি এতক্ষণ ভাই আছিলাম ওই পুকুর পারে তোমার সাথে খুবই জরুরি একটা কথা আছে একটু সময় দেবা আরে সময় তো দিব ঘরে ভিতরে ঘরে যাবো না আমি এইখানেই কই আচ্ছা এই রুবেল রে নিয়া কি করি কও তো আমি তো আর পারতেছি না লাত্তি মার এটা কি কও আরে এই রুবেল রে নিয়া কি করবি এটা তুই আমার জিজ্ঞাস কেন লাত্তি মার ওর পাকনা গজাইছে না বাপের বিডা নাকি আলাদা করতে চায় ভাই বিদেশ থেকে আসছি সবাই রে নিয়া একসাথে মিলামিশা থাকার জন্যে ঝগড়া করতে তো আই নাই আচ্ছা ঝগড়াটা আমি করুম নাই তুই আমার লগে থাকিস হইছে তুমি এগুলো কি কইতেছ ভাল লাগে ভাই ঝগড়া করব মানে ভাবি ভাইয়ের দোষ দিয়ে লাভ নাই গ্রামের সবাই একই কথা কয় ভাইয়ের লগে ঝগড়া করতে কয় মারামারি করতে কয় ভাই শুনেন গ্রামের মানুষের কথায় কান দেন না হেগর কি হেরা আপনার দুই ভাইয়ের মধ্যে মারামারি হইলে তার আনন্দ নিব দূরে থেকে হাত তালি দিব আরে রুবিল্লা আসলেই খারাপ তুমি জানো না আচ্ছা তুমি যে কইতেছো তুমি যে রুস্তম ভাইয়ের বুদ্ধি দিতেছো তুমি নিজে পারছো আলাদা হইতে নিজে পারছো নিজের সয় সম্পত্তি বুঝে নিতে আমার বোঝন লাগতো না মিন্টু তো বিদেশ করে কই মিন্টু তো আমগুলো এরকম ঝামেলা করে না ভাই ঝামেলা করে না ভাইয়ের জন বউ আইব তখন দেখবা কেমনে ঝামেলা করে আরে সেই জন্যই তো মিন্টুরে আপন লোক দেখে বিয়ে দেবো যাতে ঝামেলা কম হয় মায় কইছে ওরে সাথীর লোকে বিয়ে দিলেই ঠিক হয়ে যাবে সব ঘরে ঘরে ইয়াকি সমস্যা সবাই পাতিল আলাদা করতে চায় কিন্তু এক পাতিলে যে কি শান্তি এইটাই ওরা বুঝে না রে ভাই শোন তুই ক্যাশ টাকা দিয়ে আর রুবেলের কাছ থেকে জমিটা কিনা নে তাহলে তোর বাপের ভিটাটা তোরই থাকলো দরকার হলে রুবেল এখানে তুই থাকতে দিস কিন্তু জমিটা তোর নামে করায় নে আমি আমার বাইরে বাড়ি থেকে বাইর করে দিতে চাই না মায়ের মনে কষ্ট পাবে আরে বাড়ির থেকে বাইর করে দিবি কেন কইলাম না ওর বাঘের টাকাটা ওরে দিয়ে দিবি থামো রুস্তম ভাই আপনি তো ভাবির কথা কিছু কইলেন না আপনার বউ কেমন আছে আর আপনি যে এতদিন পর আসলেন অনেক খুশি হয়েছে না হ্যাঁ খুব খুশি হয়েছে আরে শুনো না রুস্তম না ওর বউয়ের জন্য দুই বড়ি দিয়ে একটা চেইন আনছে আর 40 ইঞ্চির একটা টিভি আছে এত বড় বাপ রে বাপ এত বড় টিভি ও ঘরের মধ্যে সেট করো কেমনি তুমি দেখছো মনে হয় তো দেখুন লাগবো কেন 40 ইঞ্চি কত বড় আমি জানি না হ্যাঁ খুব জানো তাহলে আঙ্গুরটা যে 14 ইঞ্চি এটা বুঝো কত বড় হয়েছে হয়েছে সারাদিন খালি টিভি দেখ এত টিভি দেখুন লাগবো না ভাই লাল ভাই কই লাল ভাইয়ের সাথে একটু কথা ছিল লাল মনে হয় একটু বাইরে আছে রে
দোকানের দিক থাকতে পারে তাইলে আমি যাই দোকানের দিকে একটু লাল ভাইরে খুঁজি রুস্তম ভাই চা পানি কিছু খায় যান ভাবি আমার খিদা নাই আমার খিদা লাগে না পরে আসুন নে চাই ভাবি সাবধানে যান হ্যাঁ দুই ভরির সে ইন্দিসার বরে খুশি তুই বই আর তুমি তুমি আমার কি দিছো কপাল আমার একটা সুতাও তো দিতে পারো না নতুন